শুরুতেই একটা মানে সত্যি কথা বলে নিতে চাই, সেটা হলো যে এতদিন প্রচুর সিনেমা দেখেছি, বাংলা বলো, হিন্দি বলো, হলিউড বলো, তো সিনেমা যখন শেষ হয়ে যেত তখন মনে হতো যে কাজ আমি যদি এই সিনেমাটার হিরো হতাম বেশ ভালো হতো। কিন্তু ফার্স্ট টাইম কোনো সিনেমা দেখলাম যেটা দেখার পরে মনে হচ্ছে আমি যদি এই সিনেমাটার ফিল্ম মেকার হতাম কতই না ভালো হতো। সত্যি বলছি, মানে এতদিন হিরো হওয়ার একটা ইচ্ছে জাগতো, এখন মনে হচ্ছে আমি একটা ফিল্ম মেকার হই। এবং আমার মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে এটা আমি গতকাল কেন সিনেমাটা দেখিনি, একদিন কেন আমার লেট হয়ে গেল। কলেজের কাজ চলে এসেছিলো এবং বাসার থেকে আজকে গড়িয়ে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো, তো আসার পথে সিনেমাটা দেখে তারপরে ঢুকলাম, তাই একটু রাত হয়ে গেল। তো সিনেমাটা দেখার পর আমি একটা কথাই বলবো, এই সিনেমাটাকে যদি আমি মাস্টারপিস বলি, আর কেউ যদি এসে বলে তুমি একে মাস্টারপিস বলার ধৃষ্টতা কেন দেখাচ্ছ, তাহলে আমি একদম সরাসরি কোয়েশ্চেন করবো, আপনি সিনেমা সম্পর্কে কী বোঝেন, কী জানেন? আমি যেটুকুনি জানি আপনি সেটুকুনিও জানেন না, কারণ দিস ইজ আ মাস্টারপিস। এবং মাস্টারপিস বানাতে গেলে সো কল্ড কোনো বড় স্টার সুপারস্টারের দরকার হয় না, সেগুলোকে ইউএসপি বানাতে হয় না। এই যে টিম ওয়ার্কটা এখানে যে দেখানো হয়েছে, এই টিম ওয়ার্কটা হচ্ছে এই সিনেমাটার মেইন ইউএসপি। একটা সিনেমা বানাতে গেলে যতগুলো ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন দরকার, অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু করে ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, এডিটর, সিনেমাটোগ্রাফার, ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি বানিয়েছেন, মেকআপ যিনি করেছেন, এই যে টোটাল টিম ওয়ার্কটা, এটাই হচ্ছে এই সিনেমাটার মেইন ইউএসপি। সবাই টিম ওয়ার্ক করে কিন্তু সেটা খাপে খাপ হয়তো সবসময় মেলে না, কিন্তু এই সিনেমাটায় পুরো খাপে খাপ মিলে গেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইনফ্যাক্ট আর্ট ডিরেক্টর, যাদের আমরা এই করি না, কথাই বলি না তাদেরকে নিয়ে, সবার কাজ খুব ভালো। তো এই সিনেমাটার গল্প অল্প করে বলি, যদিও গল্প মানে নতুন করে বলার কিছু নেই, হিরালালকে নিয়ে। এবং হিরালাল বাবু ছিলেন ফার্স্ট বাঙালি, এটা আমরা পরে জানতে পেরেছি, ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম মেকার যিনি ফটোগ্রাফি ভালোবাসতেন খুব, তারপরে ধীরে ধীরে তিনি অ্যাড ফিল্ম, ঠিক আছে, যে আমরা সিনেমার মাঝখানে যে ছোটো ছোটো অ্যাড ফিল্ম বা খেলার মাঝখানে যে অ্যাডগুলো আসে সেগুলো বানিয়েছিলেন, তারপর ডকুমেন্টারি ফিল্ম কাম পলিটিক্যাল ফিল্ম, বায়োস্কোপের দিকে তার ধীরে ধীরে ভালোবাসা জাগে। এবং এটা হবেই, যে তুমি যখন কোনো ভালো কাজ করতে যাচ্ছ বা নতুন কিছু কাজ করতে যাচ্ছ, কিছু লোক তোমার অপোজিটে চলে আসবে, তোমাকে বাধা দিতে চাবে। তো এটা এই গল্পেও আছে, ভিলেন, সো কল্ড ভিলেন, সাপোর্টারও যেরকম আছে সেরকম তাকে নিচু দেখানোর বা নিচে নামিয়ে তার লোকজনও আছে। তো ফাইনালি আমরা দেখতে পেলাম তার সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি তার আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, এবং সে বছরই তিনি একটা দুরারোগ্য ব্যাধি মানে ক্যান্সারে আমাদের ছেড়ে চলে যান। তো খুব সুন্দরভাবে এই গল্পটাকে দেখানো হয়েছে। আমি ভেবেছিলাম এটা একটা বায়োপিক দেখছি, খুব সিরিয়াস সিনেমা হবে, কিন্তু বিশ্বাস করো সিনেমাটার মাঝখানে মাঝখানে এত হেসেছি। ট্রেন ছুটে আসছে, সবাই উঠে পালিয়ে গেল, ভাবছে যে ট্রেনগুলো তাদের, ট্রেনটা যেন তাদের উপর দিয়ে চলে যাবে। তারপরে চরম দুঃখের সময় যাই যাক না, মানে আমি এক্সপ্রেশনটা দিতে পারলাম না, সেই জায়গাটা তো আমার মানে ইমোশনাল একটা সিন, স্টিল মানে খুব মজা পেয়েছি আর কি। গোটা সিনেমা জুড়ে এত সুন্দর সুন্দর জায়গা ছিল, মানে শুধু যে হাসি মজা তা না, ইমোশনাল পার্টগুলো বেশ ভালো, সিরিয়াস পার্টগুলো প্রচণ্ড ভালো। তো ওভারঅল গল্পের রাইটিংটা আমার দারুণ লেগেছে। জাস্ট ভাবো না, 2011 সালে ডিরেক্টর অরুণ রায় 11 বানিয়েছিলেন, আবার দীর্ঘ 10 বছর পরে এই সিনেমাটা বানালেন। তো কতখানি রিসার্চ তিনি করার জন্য সময় নিয়েছেন, এমন না যে 2 বছর পর পর আমি প্রত্যেক বছরই একটা করে সিনেমা বানাচ্ছি, তিনি সেটা করেননি। এবং তিনি যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে চুজ করেছেন, হোয়েদার ইটস কিঞ্জল বাবু, শাশ্বত স্যার, করাত স্যার, অন্নদা, শঙ্কর চক্রবর্তী বা ফিমেল যারা ছিলেন, মানে তিনি খুঁজে খুঁজে হীরা বার করে নিয়েছেন অ্যাকচুয়ালি। তো তাদের পারফরমেন্স দেখে সত্যিই খুব ভালো লেগেছে, স্পেশালি আমি নামগুলো ঠিক সবার মনে করতে পাচ্ছি না, আমাদের হিরালাল বাবুর ওয়াইফ বা তার ভাই যিনি করেছিলেন, দারুণ লেগেছে। তো ওভারঅল পারফরমেন্স প্রত্যেকের থেকে খুব ভালো পেয়েছি, গল্পটা বেশ স্ট্রং বানানো হয়েছে, কালারটা 90s শুরুর দিকের সেই যে টোনটা, সেই টোনটা সাকসেসফুলি দেওয়া হয়েছে, এডিটিং খুব ভালো, VFX এর কাজ টুকটাক ছিল সেগুলোও বেশ ভালো লাগলো, মহিক মোনাকের ব্যাকগ্রাউন্ডস কোর থেকে শুরু করে মিউজিক খুব ভালো, গোপী ভাগাতের সিনেমাটোগ্রাফি নিয়ে আর কী বলবো, নামটাই মোর দেন এনাফ। এবং এই সিনেমাতে সিনেমাটোগ্রাফিটাও মানে ফ্রেমিংটাও না খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রত্যেকটা ফ্রেম কিছু না কিছু আমাদেরকে দিচ্ছে, এবং প্রত্যেকটা ফ্রেম খুব মানে ডিরেক্টর DOP দুজন মিলে কিন্তু খুব মানে মাথা খাটিয়ে ফ্রেমগুলো করেছে, এমন না যে আমি ক্যামেরা অন করে দিয়েছি, আমার তো ভালো ভালো পারফর্মার আছে, তারা যা করবে
চলবে তা করেননি। ফ্রেমগুলোকেও খুব সুন্দরভাবে আলাদা করে চুজ করেছেন, ফ্রেমগুলো এখানে কথা বলছে। সো এই সিনেমাটা যদি আমরা সিনেমা হলে গিয়ে না দেখি, না খুব কম সংখ্যক হলে এই সিনেমাটাকে রিলিজ করা হয়েছে, আমার খুব খারাপ লাগছে এটা দেখে। এই ধরনের সিনেমাকে আরও কিন্তু বেশি এক্সপোজার দেওয়া উচিত ছিল। আই থিঙ্ক কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও এই সিনেমাটা দেখানো হয়েছিল, আমি ঠিক মনে করতে পারছি না। তো আমার তো বেশ 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 ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে এই সিনেমাটা একটা মাইলস্টোন ক্রিয়েট করতে পারে বাংলা সিনেমাতে, যদি আমরা একটু সাপোর্ট করি। তোমরা যারা যারা এখনও দেখতে বাকি আছো, আমি জানি না তোমরা এখনও দেখেছো কি দেখোনি, গিয়ে একবার দেখে আসো, তারপরে বলবে যে দাদা ঠিক বলছে না ভুল বলছে। খারাপ লাগার কোনো চান্সই নেই। আমরা ভাবি যে এই সিনেমাগুলো হয়তো একটু বোরিং হবে, এই হবে, বোরিং না গো, হাসবে, রীতিমতো হাসবে, এমন জায়গাও আছে, এবং প্রত্যেকটা সিনের সাথে তুমি নিজেকে রিলেট করতে পারবে। এবং কিঞ্জলবাবু এখানে যা করে দেখিয়েছেন, মেইন লিড অ্যাক্টর হিরালাল সেন, মানে তার বডি ট্রান্সফরমেশন, আমরা এতদিন বডি ট্রান্সফরমেশন হলিউড বলিউডে দেখে এসেছি, বাংলা সিনেমা তো খুব কম দেখা যায়, তিনি সেটা করে দেখেছেন, বডির ওয়েট পুরো হাফ প্রায় বলতে পারো করে ফেলেছেন। এতক্ষণ কে করে বলো আজকালকার দিনে? কেউ করতে চায় না, কারণ এখান থেকে তাকে রিকভারি করতেও তো তার এ লাগে না। অ্যাকচুয়ালি যারা পরপর পরপর প্রচুর সিনেমা করে তারা ভাবে আমাদের এক মাস পরে আবার একটা সিনেমা শুটিং আছে, আমি এক মাসে আগের চেহারা ফিরে পাবো। কিন্তু অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস এরকম আছেন যে না, আমি অনেক দিন পর পর সিনেমা করবো, তার জন্য সিনেমার জন্য আমি আমার 100% না 200% দেবো, তাতে আমার চুল মাথা সব চুল উড়িয়ে দিতে হলে দিতে হবে, মোটা হতে হলে মোটা হতে হবে, রোগা হতে হলে রোগা হতে হবে, এটাও অনেকে ভাবেন। তো খুবই ভালো লাগলো যে সো কল্ড সুপারস্টার স্টার এগুলো যারা আমরা বলি, এগুলো ছাড়াও যে এত সুন্দর একটা সিনেমা বানানো হয়েছে, যেখানে ইটসেলফ সিনেমাটাই একটা সুপারস্টার, ঠিক আছে, এর থেকে বেশি আর কী বলবো। তোমরা প্লিজ গিয়ে সিনেমাটা দেখে আসো, আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে এই ধরনের সিনেমাকে সাপোর্ট করো, যাতে ইন্ডিপেন্ডেন্ট আরও মেকার্স আছে যারা এই ধরনের সিনেমা কিন্তু বানাতে পারে, তারা যেন এগিয়ে আসে, তারা যেন এই ধরনের সিনেমা আমাদেরকে উপহার দেয়। তো এটাই বলার ছিল এই ভিডিওতে। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেল মজা হয়, আড্ডা এবার আর কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।